মানুষের মানবিকতার প্রকৃত পরিচয় পাওয়া যায় তার সেবা যত্ন বা পরিচর্যার মানসিকতার মধ্যে। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একে অন্যের সেবা, যত্ন ও ভালোবাসার উপর নির্ভর করে বেঁচে থাকি। বিশ্বে বাড়ছে মানুষ, সেই সাথে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা, তাই বেড়ে চলেছে সেবামূলক কাজের চাহিদাও। সাধারণত পরিবারে বাবা মা ও অন্যান্য সদস্যরা প্রধান পরিচর্যাকারীর ভূমিকা পালন করেন, তবে ঘরে থাকা শিশুরা, বিশেষ করে কন্যা শিশুরা, পরিবারের অন্যান্যদের সেবা করা ছাড়াও বাসার অনেক কাজেই সাহায্য করে থাকে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসী পরিবারগুলোতে সংসারের মূল কাজটা নারীরাই করে থাকেন। নারী গৃহকর্মীরাও কিন্তু পরিচর্যাকারী হিসেবে সংসারে একটা মূল দায়িত্ব পালন করেন, অথচ এই কাজের জন্য তাদের পারিশ্রমিক খুবই সামান্য। এছাড়া তাদের এই শ্রমটাও প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক অর্থব্যবস্থার বাইরে, অর্থাৎ একে আয়মূলক কাজ হিসেবে ধরা হয় না। নারী গৃহকর্মীরা সাধারণত সুযোগের অভাবে পড়াশুনো করতে পারেন না। এর মধ্যে অভিবাসী গৃহকর্মীরা নিজেদের পরিবার পরিজন ছেড়ে অনেক দূরে অন্য শহরে বা অন্য দেশে গিয়ে অন্য পরিবারের লোকেদের সেবা দিয়ে থাকেন। যারা এই গৃহশ্রমিকের কাজ করার জন্য গ্রাম থেকে শহরে আসেন বা দেশ ছেড়ে বিদেশে যান, তাদের উচিত নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়া এবং শোষণ ও নির্যাতনের হাত থেকে নিজেকে রক্ষা করার উপায় জানা। আনুষ্ঠানিক সেবামূলক কাজের মধ্যে রয়েছে শিশুকে হাতে খড়ি দেওয়ার কাজ, সামাজিক সেবা, স্বাস্থ্য সেবা, প্রতিবন্ধী ব্যক্তিকে সেবাদান অথবা বয়স্ক মানুষকে দীর্ঘমেয়াদী সেবাদান। কিন্তু বিশ্বব্যাপী সেবাদানকারী মানুষের মূল্যায়ন কম বলে তাদের টাকাও কম দেয়া হয়। তবে যেখানেই চ্যালেঞ্জ সেখানেই সুযোগ, আর তাই ভবিষ্যতে সেবামূলক অর্থনীতির বৈশিষ্ট্য হওয়া উচিত সরকারি ও বেসরকারি খাতে আরও আনুষ্ঠানিক ও পরিচ্ছন্ন কাজের সুযোগ সৃষ্টি করা, যেখানে গৃহশ্রমিক ও সেবাদাতাদের জন্য ভালো সম্মানই নির্ধারণ করা হবে। যেমন সেবাদানকারী ডে কেয়ারের সংখ্যা বাড়ছেই। সেবামূলক কাজের এই সুযোগ সৃষ্টি করার মাধ্যমে আমরা অনেক নারীর জীবন সহজ করে দিতে পারি, কারণ তখন অনেক নারী কাজে যোগ দিয়ে দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে তাদের যোগ্যতা ও বুদ্ধিমত্তার স্বাক্ষর রাখতে পারবেন। এই কাজটা করতে গেলে প্রথমেই সেবামূলক কাজকে পরিমাপ করে স্বীকৃতি দিতে হবে এবং এর একটা মূল্যমান ঠিক করতে হবে। সেবাদাতাদেরও অধিকার থাকবে কথা বলার এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশ নেয়ার। সেবা কাজটিকে পরিবারে নতুনভাবে ভাগ করে দিতে হবে। পুরুষদেরকে আমরা যত বেশি সেবামূলক কাজে সংশ্লিষ্ট করতে পারব, ততই জেন্ডার সমতার পথ মসৃণ হবে, আর এজন্য প্রয়োজন বেশি বিনিয়োগ এবং পরিবারের আধুনিক অবকাঠামো। আমাদের নারী ও পুরুষের মধ্যে সেবামূলক কাজটা ভাগ করে নিতে হবে, যেন দুজনেই এই কাজকে শোভন কাজ বলে মনে করে এবং পরিবারে ও বাইরের জগতে যার যার যোগ্যতা অনুযায়ী পেশা বেছে নিয়ে অবদান রাখতে পারেন। চাকরিদাতাদেরও সেবাভিত্তিক কাজে নারী পুরুষ দুজনেরই ভূমিকার স্বীকৃতি জানাতে হবে। সরকারেরও দায়িত্ব রয়েছে মানসম্মত সেবা প্রদানকারী সংস্থা ও নীতি নির্ধারণের মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহিতার দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করা। আমাদের লক্ষ্য হচ্ছে নিজ নিজ পরিবার ও সমাজের সবার মধ্যে একটি সার্বজনীন বন্ধন তৈরি করা, যার মাধ্যমে গড়ে উঠবে একটি ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যৎ। শোভন কাজের এজেন্ডার একটি শক্তিশালী অধিকারভিত্তিক কাঠামো রয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর। এটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক শ্রমমান অনুযায়ী কাজের সুযোগ সৃষ্টি করার জন্য, সামাজিক নিরাপত্তা ও সামাজিক সংলাপের কথা ভেবে
এবং এই বিষয়গুলোর প্রতি সমর্থন জানিয়ে। আইএলও নীতি সংক্রান্ত গবেষণা, উন্নয়ন ও সহযোগিতামূলক প্রকল্প এবং সেবা প্রদানকারী ইস্যুতে সক্ষমতা বৃদ্ধির কাজে সবসময়ই সহায়তা দিতে প্রস্তুত।